বিড়াল ও খরগোশের ফুটবল খেলা। বিড়াল ও খরগোশ লুকিয়ে লুকিয়ে গ্রামের বাচ্চাদের ফুটবল খেলা দেখত। বিড়াল, দেখো কত ভালো গোল করেছে! বাহ, ফুটবল খেলতে বাচ্চাদের কত সুন্দর লাগছে! হ্যাঁ, তুমি একদম আমার মনের কথা বলেছো। যদি আমাদের কাছেও ফুটবল থাকতো। একদিন সময় মতো বিড়াল ও খরগোশ বাচ্চাদের খেলতে দেখছিল, তখনই এক বল উড়ে এসে দূরে জঙ্গলের ভেতর চলে যায়। সেখানে খেলতে থাকা মিন্টু বলে, আরে যা, এ কি হলো? বল তো অনেক দূর চলে গেছে, আমাদের জঙ্গলের দিকে যাওয়া ঠিক হবে না, মা নিষেধ করেছে। এই নাও, আমার কাছে বল আছে, এটা দিয়ে আবার খেলা শুরু করি। বাচ্চারা আবার খেলতে শুরু করে, আর বিড়াল ও খরগোশ এই সুযোগ নেয়। বিড়াল খরগোশকে বলে, আরে খরগোশ বন্ধু, চলো ওই বল খুঁজি, খুঁজে পেলে আমরাও ফুটবল দিয়ে খেলতে পারবো। তুমি ঠিক বলেছো বিড়াল, চলো যাই। দুজনে একসাথে পুরো জঙ্গল খোঁজে, কিন্তু তারা ফুটবল খুঁজে পায় না। আরে বন্ধু, এই ফুটবল কোথায় গেল? আমার মনে হয় কোনো গাছে আটকে আছে, চলো উপরেও দেখি। দুজনে গাছের উপরেও খোঁজা শুরু করে দেয়। হঠাৎ তারা বল দেখতে পায়। ওই দেখো, ওই দেখো, ওই তো বল! বিড়াল তখনই বলটি নিচে নামিয়ে আনে, আর তারা খেলতে শুরু করে। আরে বাহ, কত মজা! এই বল তো খুব ভালো আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আজ আমি অনেক খুশি, আমরাও ফুটবল পেয়েছি, এখন আমরা প্রতিদিন এভাবে মাঠে ফুটবল খেলবো। এরপর প্রতিদিন বিকেল বেলা দুজনে একসাথে মিলে অনেক সময় ধরে ফুটবল খেলতো। তাদের এভাবে খেলতে দেখে অন্য প্রাণীরাও ফুটবল খেলতে চায়। তাই তাদের কাছে বাদর এসে বলে, আরে বাহ, তোমরা তো অনেক ভালো ফুটবল খেলো, কোথায় পেলে এই ফুটবল? আমাকেও তোমাদের সাথে খেলতে নেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু এত প্রশ্ন করো না, চলো খেলি। আস্তে আস্তে সব প্রাণীরা খরগোশ ও বিড়ালের সাথে ফুটবল খেলা শিখে নেয় এবং সবাই মিলেমিশে জঙ্গলে খেলতে থাকে। অনেক আগের কথা, এক গ্রামে অমিত নামের এক ছেলে ছিল। সে তার মায়ের সাথে থাকত। তাদের একটি গরুও ছিল। একদিন তার মা অনেক অসুস্থ হয়ে যায় আর তাকে বলে, বাবা, তুমি আমাদের গরুর খেয়াল রেখো, এটিও তোমার অনেক খেয়াল রাখবে, একে কখনো একা ছাড়বে না বাবা। কিছুদিন পর তার মা মারা যায়। অমিত তার ক্ষেতে অনেক পরিশ্রম করে। কয়েক মাস পর হঠাৎ ঝড় আসে, তার সব ফসল নষ্ট হয়ে যায়, সব ক্ষেত নষ্ট হয়ে যায়, তার ঘরের ছাদও ভেঙে যায়। আমি এখন কি করব, কোথায় যাব? আমার ঘর, আমার ক্ষেত নষ্ট হয়ে গেল, এখন উপার্জনের কোনো উপায় নেই। মা, তুমিও চলে গেলে আমি কি করব? অমিত তখন তার গরুকে দেখে বলে, আমাকে মাফ করে দাও, আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় নেই। পরের দিন অমিত তার গরু বিক্রি করতে এক লোকের কাছে যাচ্ছিল। রাস্তায় গরু পালাতে শুরু করে। আরে গরু, কোথায় যাচ্ছ? পালিও না, এখন তুমি আমার ভরসা, যদি তুমি এভাবে চলে যাও তাহলে আমি কি করব? অমিত গরুর পেছনে যায়। গরু অমিতকে এক জঙ্গলে নিয়ে আসে। সেই জঙ্গল অনেক গভীর ছিল। গরু জঙ্গলে এক বড় গাছের পেছনে যায় আর অমিতকে এক সোনার ঘরের কাছে নিয়ে আসে। আরে এটা কি? এই ঘর তো সোনার, হীরা, জহরত, গয়না, টাকা, এত সব কিছু, এই পুরো ঘরই তো সোনার। তাহলে কি মা সত্যি বলেছিল, এই গরু কোনো সাধারণ গরু মনে হয় না? এটা তো আমার অনেক উপকার করলো, আমাকে মাফ করো গরু। গরু আস্তে করে মাথা দোলায়। অমিত সেখান থেকে কিছু সোনা ও টাকা নিয়ে তার বাড়িতে ফিরে আসে। পরদিনই সেই টাকা দিয়ে এক নতুন ঘর বানায় ও আবার পরিশ্রম করে তার ক্ষেতে ফসল লাগায়। এরপর সে কখনোই তার গরুকে একা ছাড়ত না। অনেক কষ্টের সময় আমাকে সাহায্য করেছো, তুমি আমার বন্ধুর মতো,
মা চলে গিয়েছে তাই কি, তুমি তো আছো। অমিত ও তার গরুর ভালোবাসা বাড়তে থাকে আর দুজনে সুখী জীবন যাপন করে। গর্ভবতী ভাল্লুকের কষ্ট। এক জঙ্গলে সোনা নামের এক ভাল্লুক ছিল, সে গর্ভবতী ছিল। তার খাবারের অনেক শখ ছিল। গর্ভবতী হবার কারণে সে সব ধরনের খাবার খেতে চাইত, যেমন আম, তেঁতুল ইত্যাদি। সব খাবারের জিনিস তার খুব পছন্দের ছিল। সে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আম গাছের কাছে গিয়ে আম পাড়ার চেষ্টা করত। আজ তো এই গাছে ওঠে আম খাবই, খুব ইচ্ছে করছে। সোনা গর্ভবতী হবার কারণে গাছে উঠতে পারত না। সে অনেক চেষ্টা করত, কিন্তু গাছে উঠতে পারত না এবং পড়ে যেত। আরেকদিনও এমন হলো, গাছে উঠার সময় তার পা পিছলে যায় আর সে পড়ে ব্যথা পায়। আহ, কেউ আমাকে সাহায্য করো, খুব ব্যথা পেলাম। তখনই ডাক্তার বাদর সোনার কাছে চলে আসে। কি হয়েছে, এত চিন্তিত কেন? আরে তুমি তো গর্ভবতী, আর এই তোমার পায়ে কিভাবে ব্যথা পেলে? আমার অনেক কিছু খেতে ইচ্ছে করে, ভেবেছিলাম গাছে উঠে কাঁচা আম পেড়ে খাবো, কিন্তু পা পিছলে পড়ে গেছি। ওহো, দাঁড়াও এক্ষুনি তোমাকে ওষুধ দি। বাদর সোনার সাহায্য করে, তাকে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, আজকের পরে এভাবে গাছে উঠার ভুল করো না। গর্ভবতী হওয়ার কারণে তোমার ওজন আরো বেড়ে গিয়েছে। যা খেতে ইচ্ছা করে আমাকে বলো, আমি তোমাকে এনে দেব। এ কথা শুনে ভাল্লুক অনেক খুশি হয়। তুমি সত্যিই আমাকে এনে দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন না। বাদর গাছে উঠে যায় আর সোনাকে অনেকগুলো কাঁচা আম পেড়ে দেয়। যখন অন্য প্রাণীরা এ কথা জানতে পারে, তখন তারাও সোনার জন্য একই কাজ করে। সে অনেক খুশি হয়ে যায়। সব প্রাণীরা ভাল্লুকের জন্য আলাদা আলাদা খাবার নিয়ে আসে। কেউ ফল আনে, কেউ সবজি আনে। ভাল্লুক অনেক খুশি হয়। কিছুদিন পর একটি ছোট্ট ভাল্লুকের জন্ম দেয়। জঙ্গলের সব প্রাণীরা বাচ্চাটিকে দেখে খুশি হয় আর আনন্দে হাসতে থাকে। ধন্যবাদ বন্ধুরা, আমার বাচ্চা এত শক্তিশালী, এত বুদ্ধিমান হয়েছে কারণ সে ভালো খাবার পেয়েছে, সাথে ভালোবাসাও পেয়েছে। তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, তোমাদের অনেক ধন্যবাদ। অনেকদিন আগে সুলতানপুর নামের এক গ্রামের লোক সেখানে ইঁদুর বেশি থাকার কারণে অনেক বিরক্ত ছিল। কৃষকদের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। ইঁদুরেরা নতুন নতুন ফসল কিছুদিনই নষ্ট করে দিত। কিছু কৃষক গিয়ে তাদের প্রধানের কাছে অভিযোগ করে। তখনই একদিন চুলবুল নামের এক ইঁদুর ধরার লোক সেখানে আসে। ইঁদুর ধরি, ইঁদুর যতই বড় হোক বা যতই বেশি হোক, ইঁদুর ধরি। তার কথা শুনে গ্রামের প্রধান তাকে ডাকে আর বলে, আরে ও চুলবুল, আমাদের গ্রামে অনেক ইঁদুর হয়েছে, যদি তুমি সব ধরতে পারো তাহলে তোমাকে ইঁদুর প্রতি 50 টাকা দেব। এক ইঁদুরের জন্য 50 টাকা? আমাকে 2 দিন সময় দিন, আমি সব ইঁদুর ধরে ফেলবো। এ কথা বলে 2 দিনে চুলবুল সব ইঁদুর ধরে ফেলে। সব মিলিয়ে 1000 ইঁদুরকে এক খাঁচায় আটকে প্রধানের কাছে নিয়ে আসে। তখন প্রধান বলে, আরে বা চুলবুল, অনেক ভালো কাজ করেছো, এই নাও তোমার 50,000 টাকা। এখন তুমি এদের দূরে কোথাও নিয়ে মেরে ফেলো, ঠিক আছে? প্রধানের কথা শুনে চুলবুল ভাবতে থাকে, আরে ও ইঁদুর, আমি তোমাদের কিভাবে মারতে পারি? তোমাদের মাধ্যমেই আমি 50,000 টাকা পেয়েছি, আমি তোমাদের দূরে কোথাও নিয়ে সেখানে ছেড়ে দেব। তোমরা কাউকে বিরক্ত না করে শুধু খাও আর বাঁচো। এ কথা ভেবে সে সব ইঁদুর গ্রামের থেকে দূরে নিয়ে ছেড়ে দেয়। কিন্তু গ্রামের এক লোক সেটি দেখে ফেলে আর প্রধানকে জানায়। তখন প্রধান ও গ্রামের লোকেরা চুলবুলের ঘরে আসে
আর তাকে অনেক মারধর করে, চুলের কোনো কথা শুনে না, তার ঘরও ভেঙে দেয়। এখন তার কাছে থাকার মতো কিছুই ছিল না। চুলবুল তখন কাঁদতে শুরু করে। হে প্রভু, তুমি এটা কি করলে? আমি সেই ইঁদুরের প্রাণ বাঁচাতে এটা করেছি, কিন্তু সব উল্টো হয়ে গেল। এখন আমার কাছে থাকার ঘরও নেই। তখনই ইঁদুরের প্রভু এক ইঁদুরের রূপে সেখানে আসে। উদাস হয়ো না চুলবুল, আমি তোমাকে ইঁদুরের মতো দেখতে এক বড় সোনার ঘর দিচ্ছি। তুমি সেখানেই থাকবে, তুমি যখনই চাইবে তখনই সেই ইঁদুরের মুখ থেকে সোনা পাবে। এগুলো নিয়ে খুশি থেকো। আর দেখতে দেখতে এক ইঁদুরের মতো দেখতে সোনার ঘর চলে আসে। গ্রামের সব লোক তা দেখে অবাক হয়ে যায়। আর চুলবুল তার সামনে যেতেই সেটার মুখ থেকে সোনার কয়েন বের হয়। কয়েনগুলো সেই গ্রামের লোকদের মাঝে ভাগ করে দিয়ে চুলবুল নিজের কাজে ফিরে যায় আর সুখী জীবন কাটায়।